আসসালামু আলাইকুম আজকে হচ্ছে উপবৃত্তের সেকেন্ড ক্লাস তো গত ক্লাসে হচ্ছে আমরা উপবৃত্তের বেসিক এবং ওখান থেকে আটটা ম্যাথ করছিল আটটার মতো ম্যাথ করছিল আজকে হচ্ছে নয় নাম্বার ম্যাথ থেকে শুরু হবে তো চলো আমরা হচ্ছে শুরু করি নয় নাম্বার ম্যাথে কি বলছে আগে কোয়েশ্চেনটা পড়ো একটি উপকেন্দ্রের অক্ষদ্বয়কে আহ আচ্ছা 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 এখানে হচ্ছে উপবৃত্তের হবে ঠিক আছে উপবৃত্তের হবে উপকেন্দ্রের না এখানে হবে একটি উপবৃত্তের ওকে একটু টাইপিং মিস্টেক একটি উপবৃত্তের অক্ষ দকে এক্স ওয়াই অক্ষ ধরে ওয়ান কমা রুট সিক্স ও এবং তিন কমা জিরো বিন্দু দিয়ে গমনকারী উপবৃত্তের সমীকরণ আচ্ছা এখন বলছে একটা উপবৃত্ত যেটা এক্স ও ওয়াই তার মানে কি ওই যে আলফার বিটার মান জিরো যারা গত ক্লাস করছো তার মানে কি আমরা ধরি ধরি উপবৃত্তের সমীকরণ কি হবে বলতো আলফার বিটার মান যদি জিরো হয় তাহলে কি এক্স স্কোয়ার ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ গাল ওয়ান এতটুকু গেল এখন বলছে কি এই উপবৃত্তটা এইটা এটা কি একবার ওয়ান কমা রুট সিক্স বিন্দু দিয়ে যায় এবং তিন কমা জিরো বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে গমনকারী উপবৃত্তের সমীকরণ এখন কোন একটা আহ সরলেখার সমীকরণ বা যে কোনো সমীকরণ যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে ওই ওই সমীকরণের আর জায়গায় বিন্দুটা আমরা দিতে পারি ঠিক আচ্ছা দেখো আমাদের টার্গেট কি দেখো টার্গেট হচ্ছে এই সমীকরণ চাইছে তো আমি যদি এ আর বি এর মানটা বের করতে পারি বসাই দিব সমীকরণ চলে আসবে অ্যান্সার শেষ ঠিক আছে এর জন্য ইনফরমেশন দেওয়া আছে কি এই উপবৃত্তটা একবার ওয়ান কমা রুট সিক্স বিন্দু দিয়ে যায় এবং থ্রি কমা জিরো বিন্দু দিয়ে যায় সুতরাং যেহেতু এটা

আরো কাহিনী করতে পারি তুমি এতটুকু রাখতে পারো যদি সমস্যা নাই ওয়ান মাইনাস সিক্স ভাগ বি তো এখান থেকে আচ্ছা এতটুকু রাখো সমস্যা নেই এতটুকু রাখো এতটুকু রাখো ওকে এটাকে আমি বক্স দিয়ে একটা ওকে ঠিক আছে এতটুকু রাখো এখন তারপর বলছে কি ভাই এটা আবার তিন কমা জিরো বিন্দু দিয়ে যায় এখন তিন কমা জিরো বসাই তাহলে কি নয় তিন স্কোয়ার নয় ভাগ এই স্কোয়ার প্লাস এই যে এখানে বসাইতেছি এই যে এখানে আবার বললো না ভাই কোথায় বসাইতেছি আচ্ছা

ঠিক আছে এখন কি করবো এখান থেকে সুন্দর মতো বি স্কোয়ার মানটা বের করি তো এখানে সিক্স ভাগ বি স্কোয়ার পাশে নেই আর এখানে আসছে কি ওয়ান মাইনাস ওয়ান ভাগ নাইন এটা যদি করো তাহলে কি নিচে নয় যদি দশক নও নয় মাইনাস এক আট ভাগ নয় তাহলে তাহলে বি স্কোয়ার ভাগ বি স্কোয়ার ভাগ সিক্স কত আসবে নয় ভাগ আট তাহলে বি স্কোয়ার কত আসবে ছয় নং চুয়ান্ন ভাগ আট ঠিক আছে ওকে এটা আসলো বিস্কার আহ ভুল করছে কি আমি কোথাও নয় উম ওয়ান তাহলে হচ্ছে এটা তো আচ্ছা এটা হ্যাঁ ঠিক আছে এখন হচ্ছে এখানে যায় নাকি দেখো তো এটা যদি দুই দিয়ে দেয় তাহলে কত দুই দিয়ে যদি দেয় পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং ছয় চুয়ান্ন তাই না ছয় নং চুয়ান্ন আর এটা চার দুগুণে আট তার মানে কি নাইন বাই ফোর লিখতে পারি ঠিক আছে না ওকে ঠিক আছে এখন এ স্কোয়ার মান পাইছি কই এই এ স্কোয়ার মান পাইছি বি স্কোয়ার মান পাইছে নয় ভাগ ফোর কি করতে পারি সুতরাং সমীকরণ হবে এক নং সমীকরণ কি হবে জাস্ট বসাই দাও এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মান নয় প্লাস ওয়াই স্কোয়ার ভাগ নয় ভাগ ফোর ইজ ইকুয়াল ওয়ান এটা অ্যান্সার বুঝছো কেউ বুঝো না কিছুই না এটা কিছুই না এটা বাচ্চাদের ম্যাথ তোমার নাইন টেন এ যায় করছো না এগুলা জাস্ট একটা সমীকরণ দেওয়া আছে বলছে এটা ওয়ান কমা রুট এবং তিন কমা জিরো বিন্দু দিয়ে যায় তোমার ওই উপবৃত্তের সমীকরণ বের করতে বসে এইটা এখানে ফার্স্টে একটা বিন্দু এখানে বসাইছি একটা ইকুয়েশন বেরোছে আবার এটা বসাইছি আর একটা ইকুয়েশন বেরোছে এই দুই জায়গা থেকে কাটাকাটি করে এ স্কোয়ার আর বি স্কোয়ার তথাকথিত এ আর বি এর মানটা বের করছি এ আর বি এর মানটা এখানে বসাই দিছি বা এ স্কোয়ার বি স্কোয়ার মান বসাই দিছি একই কথা তারপর মানে অ্যানসার চলে আসছে ঠিক আছে আশা করি বুঝছো এর কঠিন কিছু না আচ্ছা বসে কোন দশ নম্বর ম্যাথ করি এখানে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বিয় দক্ষের অর্ধেক তার উৎকেন্দ্রিকতা বা এই বের করতে বলছেন আচ্ছা এখানে কি দেওয়া আছে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বটা আচ্ছা উপবৃত্তটির বিয় দক্ষের অর্ধেক আচ্ছা এখন কোন একটা বৃত্ত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ভাই টু ধরলাম 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 হচ্ছে এই উপবৃত্তটা কি ধরো এক্স স্কোয়ার ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কর ইসগাল ওয়ান যেখানে এটা বড় আমি ধরলাম তার মানে এর উপকেন্দ্রিক লম্ব কি হবে ভাই টু ছোট স্কর ভাগ বড় টু স্কর ভাগে ওকে এই উপকেন্দ্রিক লম্বটা হবে কি উপবিত্তটির বৃহদক্ষের অর্ধেক এন্ড এই উপবি উপবৃত্তর বৃহদক্ষ কোনটা এ না তাই না সরি এ বলতেছে বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক বৃহদক্ষের অর্ধেক বলতে কি বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক একই কথা এখন বৃহদক্ষ কোনটা এ ভাগ এ টু এ এর এর অর্ধেক বুঝছো কি বুঝো আমি আবার বলতেছি কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব টু বিয়ার ভাগ এটা কি হবে উপবৃত্তি বৃহদক্ষের অর্ধেক বৃহদক্ষ এর অর্ধেক শেষ টু টু কাটা তাহলে কি থাকে থাকে ভাগ এ ঠিক আছে তাহলে এখান থেকে বি স্কোয়ার কি থাকে এ স্কোয়ার ভাগ আর আর গুণ করো এ স্কোয়ার ভাগ টু ওকে ঠিক আছে উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে আমরা জানি উৎকেন্দ্রিকতা কি হবে ইটা বড় ওয়ান মাইনাস ছোট স্কোয়ার এখানে ছোট কোনটা বি ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার রুট ওয়ান মাইনাস বি স্কোয়ার মান কি পাইছি এ স্কোয়ার ভাগ টু নিচে স্কোয়ার তারপর কাটাকাটি দাও কাটাকাটি করলে আসবে কত ওয়ান ভাগ রুট টু মানে রুট ওভার হাফ আসে আর কি তো এখানে যদি কাটাকাটি করো এক্সেল কি হচ্ছে আচ্ছা এখানে যদি কাটাকাটি করো আসবে হচ্ছে ওয়ান বাই রুট টু শেষ অ্যান্সার বুঝছো কি বুঝুন এটা এই ম্যাথ না বুঝার কিছু নেই ঠিক আছে আচ্ছা এখানে কি বলছে কোশ্চেন আগে একটু পড়ো কোশ্চেনটা তোমরা তুলতে থাকো একটি উপবৃত্তের তোমার হচ্ছে বৃহৎ ও ক্ষুদ্র অক্ষ দ্বয়কে যতক্ষণে এক্স ও ওয়াই অক্ষ হ্যাঁ ভালো কথা এক্স ও ওয়াই অক্ষ রেখা ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো তার মানে কি ওই যে আলফা আর বিটার মানটা এখানে জিরো ওকে ঠিক আছে বুঝলাম এবং যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত ভাই উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এত এবং যা এত বিন্দুতে যায় এই এটা তো ইজি পারবা মনে হচ্ছে দেখো ধরলাম উপবৃত্তের সমীকরণ কি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকাল ওয়ান এক ইকুয়েশন যেখানে এটা বি হচ্ছে বড় লিখে দিই এটা কেন ধরছি ভাই এটা কেন ধরছি কারণ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ওয়ান ওটা কেন ধরিনি বলে দিছে কোশ্চেনে এটা এক্স ও ওয়াই এর কাছে রাখা মানে আলফা আর বিটার মান জিরো ওকে ঠিক আছে এখন তারপর কি দেওয়া আছে ইনফরমেশন উৎকেন্দ্রিকটা ই এর মান √2/5 দেওয়া আছে আর কি দেওয়া আছে এবং এই উপবৃত্তটা এক বিন্দু দিয়ে যায় বলো এটা কিভাবে করবা বলো এটা কিভাবে করবা এটা কি করাই দিতে হবে এটা কি করাই দিতে হবে নাকি বলো দেখো এই আচ্ছা এই জালও দিব নাকি এটা আচ্ছা দেখো করাই দেই জাস্ট আমি প্রসেসটা বলি আচ্ছা দেখো কি হ্যাঁ এখন এই উপবৃত্তটা এই বিন্দুতে যায় তার মানে এই এক্স আর ওয়াই এর এই বিন্দু বসাই দিতে পারি দেখ বসাই দেই তার মানে কি নয় তাই না মাইনাস থ্রি হোল মানে নয় ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াই এর মান এক এক স্কোয়ার মানে এক ভাগ বি স্কোয়ার ইজ ওয়ান এখান থেকে আমি আরো কাহিনী করতে পারি ভাই কি কাহিনী করতে পারি নাইন ভাগ এ স্কোয়ার এক পাশে রাখি ওয়ান মাইনাস ওয়ান ভাগ বি স্কোয়ার তারপর বি স্কোয়ার কমন হাবি করতে পারো থাক সমস্যা নেই আমি এতটুকু রাখি কোনো প্যারা নেই ওকে এখন তারপর কি এবং উৎকেন্ডিগত দেওয়া আছে ই ইজ ইকাল রোড অভর টু বাই ফাইভ আমরা জানি উৎকেন্ডিগত শুধু কি রুড অভর ওয়ান মাইনাস ছোট স্কোয়ার ভাগ বড় স্কোয়ার যেকোনো এখান থেকে বি স্কোয়ার বাই স্কোয়ার মানটা এখানে বসাই দিব দেখো চলে আসবে আহ এর মানটা কত দাও আছে রোড অভর টু বাই ফাইভ ঠিক আছে মানে এখান থেকে কি বসাই চলো এখান থেকে হচ্ছে আহ নাইন বাই এই স্কোয়ার না তাহলে কি আসে নাইন ভাগ বি বিয়ার কমন নাও লসাগু নাও তাহলে কি তাহলে এখান থেকে আমি হচ্ছে কি আসবে আসবে ভাগ ভাগ হচ্ছে কি বিয়ার মাইনাস ওয়ান তাহলে এই স্কোয়ার কি আসবে নাইন ইন্টু বিয়ার ভাগ বিয়ার মাইনাস ওয়ান তাই তো মানে এই মানটা এই মানটা এই মানটা সুন্দর মতো কোথায় বসাবা এই যে নিচে বসাবা নিচে বসানোর ফলে দেখবা সব বি আসছে তাহলে এখান থেকে বি বা বি বিয়ারে একটা মান আসবে হ্যাঁ ভাই আসবে তো মানটা বসাও জাস্ট বি থাকবে এই বি এই তারপর এখানে বসাবা এই কোয়েশনের তারপর কি এ অথবা এ স্কোয়ারে মান পাবা এই কোয়েশ্নে বসা দিবা মান যেটা আসবে এটা ইজ ইস বুঝছো আমি তো বলে দিলাম এখন তুমি যদি বাসায় বসে ক্যালকুলেশন না করতে পারো তাহলে আর কি বলবো ঠিক আছে কি করবা এই বিন্দুটা বসাই দিচ্ছি বসাই এই কোয়েশনটা আসছে ওকে তারপর বলছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে উৎকেন্দ্রিকতা সূত্র কি রুট ওভার 1 ভাগ এখান থেকে এ বা বি স্কয়ার তোমার যেটা খুশি একটা মান এখানে বসাই দিবা তারপর ওখান থেকে একটা মান বের হবে ওটা আবার এখানে বসাই দিবা আরেকটা মান বের হবে এই ইকুয়েশনে বসাই দিবা শেষ কাহিনী বুঝছো এই ম্যাথ কিন্তু ইজি আমি করাই দিচ্ছি না কারণ তোমাদের হাতের প্র্যাকটিসের জন্য ঠিক আছে ওকে এখানে কি দেওয়া আছে ঠিক আছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দয় দেওয়া আছে জিরো কমা চার এবং জিরো কমা মাইনাস চার ওকে এবং যার তিন কমা জিরো বিন্দু দিয়ে যায় এটি একটু আঁকাই আমি কাছে এটা আকার চিত্রটাকে আঁকাই দেখো ধরো দেখো ফোকাস দয় মানে একটা ধরো এস ধরি একটা এস ডেস ধরি আচ্ছা এখানে এস ড্যাশ দেবো এস ড্যাশ ঠিক আছে এন্ড এটা দেখো বিন্দুটা কই দেওয়া আছে জিরো কমা চার এই যে জিরো কমা ধরে এখানে চার জিরো কমা চার

ঠিক আছে সমীকরণ কি হবে যেহেতু এটা এখন কথা হচ্ছে ভাই আমি তো এখানে এখানে বলে দেওয়া নাই আলফা বিটার মান জিরো তাই না আচ্ছা বের করো না এই দুটার কেন্দ্র বের করো পুরো জিরো কমা জিরো আসবে জিরো কমা জিরো আর এটা তো দেখে দেখেই বুঝা যায় যে ভাই এটা এক্স অক্ষর ওয়াই অক্ষর উপর অবস্থিত দেখো জিরো যোগ জিরো ভাগ দুই জিরো চার মাইনাস চার ভাগ দুই জিরো কথা বুঝছো জিরো কমা জিরো তার মানে কি এখানে সমীকরণ কোনটা হবে

ওকে তিন জিরো এখানে বসাও তাহলে কি হয় নয় ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান জিরো জিরো স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ওয়ান তার মানে কি এই পার্টটা জিরো হয়ে যায় তার মানে নাইন ভাগ এই স্কোয়ার ইজ ওয়ান তো এই স্কোয়ার ইজ ইকুয়াল নাইন ওকে একটা পেলাম একটা পেলাম এই স্কোয়ার পেলাম এখন আমাদের কাজকে বি স্কোয়ার পাওয়া বি স্কোয়ার পাওয়া কোনোভাবে বি স্কোয়ার পাওয়া আচ্ছা এখন একটা থিওরি পড়াইছিলাম তোমাদের গত ক্লাসে পরাবৃত্তের সরি উপবৃত্তের উপরস্থ যেকোনো একটা বিন্দু এবং এই একটা ফোকাস এই একটা ফোকাস এবং এই দুই এই ফোকাস থেকে মানে কি পি যোগ এস ড্যাশ পি এর দূরত্বের সমষ্টি হবে কি বা উপকেন্দ্রিক লম্বদয়ের সমষ্টি উপকেন্দ্রিক দূরত্বের সমষ্টি হবে এর বৃহদক্ষের সমান পড়াইছে কি পড়াইছিল গত ক্লাসে পড়া গত ক্লাসে পড়া আজকে বললো না যে ভাই এটা কি এখন বলো বের করতে পারবো না পি কি যেকোনো একটা এক্স কমা ওয়াই ধরে নাও ঠিক আছে এক্স কমা ওয়াই ধরে নাও সরি পি ক্যান এক্স কমা ওয়াই ধরবা পি তো এখানে দেওয়া আছে দেখো তো এই যে যা এত কমা এত বিন্দু দিয়ে করে তার মানে কি থ্রি কমা জিরো বসাতে পারি কারণ পড়া এটা কি উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু এই জন্যই তো আমি এখানে বসাইতে পারছি এই যে তিন আর নাই মানে তিন আর জিরো তার মানে এই পি এর জায়গায় তিন কমা জিরো দেওয়া আছে এখন দেখো এসপি এসপি কি এস এর মান জিরো চার আর এখানে তিন জিরো তার মানে কি রুট ওভার সি মাইনাস জিরো হোল স্কোয়ার যোগ জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার এসপি আসলো যোগ এস ড্যাশ পি থ্রি মাইনাস জিরো জিরো টু বি দেখো এই দুটো এটা কিভাবে পঁচিশ এখান থেকে কাটাকাটি করবা মান পঁচিশ এখন তো কাহিনি শেষ কাহিনী কি বলো সুতরাং এক নং সমীকরণ থেকে আচ্ছা সমীকরণ দেন এটাকে এক নং সমীকরণ দাও সুতরাং কি হবে এক্স স্কোয়ার ভাগ এই মান নাইন প্লাস y² b² मान 25 1 आंसर शश बुच्छো কি বুঝনে बुच्छো কি বুঝনাই একদম ইজি ম্যাথ জাস্ট তোমার কি আগে তো হল আগে তো আর কিছু না এই ম্যাটটা আরেক ভাবে করতে পারতা এই ম্যাটটা আরেক ভাবে করতে পারতো একটু চিন্তা করো তো কি ভাবে করতে পারতা চিন্তা চিন্তা করো তো ও চিন্তাটাই ইজ ডাবল রুলস আচ্ছা দেখো একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস দয় এত এখানে এস ড্যাশ দাও ওকে এবং যা এত বিন্দু দিয়ে করে একটু আগে ম্যাথ করাইছি এই যে একটু আগে করাইছি একটু আগে একটু আগে করাইছি ঠিক আছে ওকে এন্ড তুমি ফারস্টে কেন্দ্রটা চেঞ্জ চেক করে নিবা যে আলফা আর বিটার মান কি জিরো হয় নাকি আর এখানে অবশ্যই 0,0 হবে বের করে দেখো 2 2 -2 দেখো কিভাবে আসবে 2 -2 ভাগ 2 আর এখানে 0 যোগ 0 ভাগ 2 0,0

এই জন্য হচ্ছে আমি এগুলো হচ্ছে কি বলে মানে নিজে নিজে করা লাগছে তো এই জন্য টাইম পাই নাই বুঝছো ওকে এখন দেখো কি বলছে কি বলছে দেখো কোশ্চেনটাকে পড়ো একটি সেকেন্ড একটি কি এটা একটা সমীকরণ দেওয়া আছে বলছে উপবৃত্তটির অক্ষ দুটি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে বলছে আচ্ছা আচ্ছা উপবৃত্তর ক্ষেত্রফল কি হয় জানো এটা তো বলি নাই অক্ষ এবং ক্ষেত্রফল আচ্ছা তার আগে তার আগে এটাকে দেখো এটা একটু অচেনা ফরম্যাট লাগতেছে না যেমন আমরা কি করছিলাম বলতো আমরা এক্স স্কোয়ার আমরা হচ্ছে কি করছিলাম এক্স স্কোয়ার ভাগ এই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি ওয়ান এই টাইপের ফর্মেট করছি এখান থেকে আমরা অনেক কোয়েশ্চেন করছি ওই যে টাইপ ওয়ান টাইপ টু তো অনেক কিছু বের করছি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্য এর উপকার ডিগ্রি সমীকরণ দ্বিকাক্ষের সমীকরণ সব বের করছি কিন্তু এটা তো এমন দেওয়া নাই তাই না কি দেওয়া আছে ভাই এই ফর্মেটে এরকম একটা হাবিজাবি দেওয়া আছে তার মানে কি এখান থেকে আমাদের প্রথম কাজ এইখানে নেওয়া আমি যদি এখান থেকে এই ফর্মেটে নিতে পারি এখান থেকে যদি এই ফর্মেটে নিতে পারি সব বের করতে পারবো যেটা

কারো মাথায় কিছু আসে কিনা আমি করে দেবো প্যারা নেই তার আগে নিজে চিন্তা করো আমি করে দেওয়ার আগে নিজে চিন্তা করো ওকে ঠিক আছে এখন এই খনটি নেব এখন দেখো উত্তর এখানে কি করতে পারি ভাই কোশ্চেনে দেওয়া আছে কি আগে কোশ্চেনটা তুলি ষোলো এক্স স্কোয়ার ভাগ নাইন ওয়াই স্কোয়ার মাইনাস বত্রিশ এক্স আচ্ছা এই মাইনাস আঠাশ কে ওই পাশে নেই তাহলে কি প্লাস একশো আঠাশ মানে সরি একশো আঠাশ ছিল ওই পাশে নিছি আচ্ছা এখন এখন কি করতে পারি আচ্ছা এখন দেখো আমাদের ওই ফর্মেটে আমাদের ওই ফর্মেটে দেখো এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ছিল প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইস্যাল ওয়ান ওই ফর্মে কি এক্স এর সামনে কিছু ছিল না মানে সহগ ওয়ান করতে হবে ওয়াই এর সামনে কিছু ছিল না সহগ ওয়ান করতে হবে তাই না কিন্তু এখানে তো এক্স এর সামনে ষোলো আছে তার মানে এখানে ওয়ান করতে হবে তার মানে কি করবো ষোলো কমন নেই না ভাই এই কমন লেখি কি এক্স স্কোয়ার এই যে ওয়ান চলে আসলো বুঝছো তুমি যদি এটা মুখস্থ করে পারবা না ঠিক আছে ফর্মেট আগাইতে হবে আচ্ছা এখন এক্স স্কোয়ার মাইনাস দেখো এখানে কত আছে বত্রিশ এখন কত দিলে বত্রিশ হয় মাইনাস যদি ষোলো দু গুণ বত্রিশ না ষোলো দুই বত্রিশ এক্স মাইনাস টু এক্স আচ্ছা এখানে একটা ওয়ান গুণ করি কেন গুণ করছি গুণ করছি একটু পর বুঝবা এ মাইনাস বি হচ্ছে সূত্র পালনের জন্য আসলে বুঝতে পারছো আচ্ছা দেখো এই স্কোয়ার টু এবি আচ্ছা বাকি আছে এটা বাকি আছে এটা আচ্ছা টু এবি প্লাস আগে বি স্কোয়ার দিই কারণ টু এবি এটাকে বি ধরছি তাহলে বি স্কোয়ার এই পাশে এক্সটা কি আছে এখানে কি বলে নাইন ওয়াই স্কোয়ার নিয়ে কোনো কাজ করিনি নাইন ওয়াই স্কোয়ার নিয়ে কোনো কাজ করিনি আর এখানে একশো নিয়ে কোনো কাজ করিনি কিন্তু দেখো তো এখানে এক্সটা কি চলে আসছে ভাই একটা বুঝো ভাই সব পারবা এক্সটা কি চলে আসছে এক্সটা হচ্ছে

এখানে কি এ মাইনাস হোল সূত্রে আর এখানে মতো একশো চুয়াল্লিশ কিছু থাকা যাবে না আমরা জানি এর জন্য ষোলো কমন নিছি ওকে এখন ষোলো এক্স স্কোয়ার তাহলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত দিলে বত্রিশ এক্স হয় মাইনাস টু দিলে ষোলো দিনে বত্রিশ মাইনাস বত্রিশ এক্স এ মাইনাস স্কোয়ার মাইনাস টু এ বি ওয়ান ধরছি টু এ বি এখানে বি স্কোয়ার দেওয়ার ফলে এক্সটা ষোলো চলে আসছে আর এখানে নাইন ওয়াই স্কোয়ার অনুমত রাখছে একশো আঠাশ চলে আসছে বাম পাশে এক্সটা ষোলো চলে আসছে এই জন্য ডান পাশে এক্সটা ষোলো যোগ দিছি অনেকে কি করে এক যোগ দেয় এটা ভুল ঠিক আছে তারপরে এই লাইন আসছে এখন এখন কি করতে পারি বলতো এখন কিছুই না এখন এই পাশে তো দেখো এই পাশে ওয়ান বানাতে হবে না ওয়ান ওয়ান বাট এখানে একশো চুয়াল্লিশ আছে তাহলে কি করবো কি করবো বল একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করে দাও তাহলে ষোলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাকে একশো চুয়াল্লিশ ভাগ হবে যোগ নাইন ওয়াই স্কোয়ার ভাগ একশো চুয়াল্লিশ তাই না উপপক্ষকে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিচ্ছে কারণ কে পাশে বাম ডান পাশে ওয়ান বানাইতেই হবে আমাদের সাধারণ ওই যে টাইপ ওয়ান টাইপ টুর মতো বাম পাশে ওয়ান বানাইতে হবে আচ্ছা এখন আর কি করতে পারি বলো তো এই ষোলোটা গুণ আছে এখানে তো ষোলো থাকা যাবে না এই ষোলোটা এখানে নিচে নিয়ে নাও তাহলে কত একশো চুয়াল্লিশ ভাগ ষোলো একশো আচ্ছা আমি লিখি একশো চুয়াল্লিশ ভাগ ষোলো তাই না প্লাস এখানে কত হবে ওয়াই কোথায় কি হলো আচ্ছা এক সেকেন্ড ও আচ্ছা আচ্ছা একটু একটু আমার হচ্ছে একটু চাপ দেখে গেছে হ্যাঁ দেখো এখানে ছিলাম আমি আমার এখানে ছিলাম দেখো এখন কি করব এই এখানে সামনে নয় থাকা যাবে না সামনে ষোলো থাকা যাবে না কারণ কি এই যে ফর্মেটে নিতেছি আমরা ওয়াই স্কোয়ার সামনে কিছু নাই তার মানে কি ওয়াই স্কোয়ার এটা নাইন গুণ আছে ভাগ দিয়ে দেবো একশো ভাগ নয় আর ও এখানে কিছু করিনি এখন কি করবা এখন হচ্ছে এ পাশে করি এখন বা তাহলে কি উপরে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে আর নিচে একশো চুয়াল্লিশে যদি ষোলো দিয়ে ভাগ দাও তাহলে নাইন আসবে নাইন কে তিন তিন স্কোয়ার লিখতে পারি তিন তারিখে নয় যোগ ওয়াই স্কোয়ার এখন একশো চুয়াল্লিশ ভাগ নয় এখানে আসবে হচ্ছে ষোলো ষোলো কে চার স্কোয়ার লিখতে ওয়ান এই যে দেখো আসছে কিনা চলে আসছে চলে আসছে যেখানে আলফার মান মান ওয়ান বিটার জিরো বুঝো নাই বুঝো নাই বুঝো নাই এক্স মাইনাস আমাদের ফরমেট কি ছিল এক্স মাইনাস আলফা হোস্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোস্কয়ার ভাগ বি স্কোয়ার ইসিকল ওয়ান যেখানে এক্স মাইনাস আলফা দেখো আলফার মান ওয়ান বিটা বিটা কিছু নাই জিরো আছে মান এবং যেখানে এর মান তিন যেখানে বি এর মান চার তার মানে এখানে দেখতে পারতেছি বি এর থেকে বি বড় এর থেকে ঠিক আছে এখন তোমার বলছে কি আহ অক্ষ দুটি দৈর্ঘ্য আচ্ছা অক্ষ দুটি দৈর্ঘ্য তাহলে কি সুতরাং বৃহদাক্ষ কত হবে আহ টু বি আট বৃহদাক্ষ হবে আট একক ক্ষুদ্রাক্ষ হবে টু এ

দেখো এই ম্যাটটা কি বলছে দেখাও যে এই এই সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে উপবৃত্ত নির্দেশ করে এবং এর উপকেন্দ্র দুটির স্থান আচ্ছা এই সেম কাহিনী তুমি যদি এটা ফরম্যাটে নিতে পারো তুমি ম্যাটটা পারবা এখন ফরম্যাটে নেওয়াটাই হচ্ছে মেইন কাহিনী দেখো এখানে দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস তিরিশ এক্স ইজ ইকুয়াল এটাকে কি করতে পারি বলো তো এটাকে কি করতে পারি আচ্ছা এখন সেম কাহিনী কারণ এই পাশে তো ভাই ওই যে আগেরটার মতো মাইনাস কি একশো আঠাশ বা কোনো কনস্ট্যান্ট মান নাই বা দশ বিশ এগুলো নাই তার মানে ডান পাশে নেওয়ার কোনো কাহিনী নাই এখানে কি করবা তারপর সেকেন্ড কাজটা কি ছিল এক্স এর সহকটা এক্স স্কোয়ার সহকটা ওয়ান বানানো তাহলে কি ফাইভ তোমার হচ্ছে কি বলা কমন নিয়ে নাও তাহলে কি আসবে এক্স স্কোয়ার আচ্ছা এখন মাইনাস তিরিশ হতে গেলে কত লাগে পাঁচ ছয় তিরিশ সিক্স এক্স এ মাইনাস এ স্কোয়ার মাইনাস

এ মাইনাস বিলস্র আর এখানে নাইন ওয়াই স্কোয়ার অর্মত আছে আর এখানে পঁয়তাল্লিশ অনুমত আছে এখন কি ভাই এটা হচ্ছে আগের অর্ধেক আর কি তো এখন কি করবো এই ওয়ান বানাতে হবে পঁয়তাল্লিশ যারা ভাগ দাও তাহলে কি হবে

তো এখন কি শেষ তো ফরমেট শেষ তো আর এখানে আরেকটা লাইন করতে পারো x 3 স্কয়ার 9 মানে 3 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মানে কি √5 হোল স্কয়ার লিখতে পারো 1 ঠিক আছে এন্ড এটা উপবৃত্ত করে শেষ এটা উপবৃত্ত নির্দেশ করে এতটুকু একটা आंसर শেষ এর উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক এখন বলো উপকেন্দ্র দুটি স্থানাঙ্ক কি বের করবা এটা ইয়া কি বলে আর তোমার আছে এইচডব্লিউ দেখো কারণ কি এটা এ এর মান কত 3 বি এর মান √5 তার মানে কি এটাকে বড় হাতের এক্স ধরবা এটাকে ওই যে পড়াবিতার মতো বড় হাতের ওয়াই ধরবা ঠিক আছে মান কত এই মান আবার কি এক্স মাইনাস থ্রি বুচ্ছ কি বুঝোনা বুঝছো কি আচ্ছা ম্যাটটা আমি করাই দেখি এতটুকু আশা করি ঠিক আছে এত রুক তুস আমি এটা মুসে আচ্ছা দেখো এত মুসলিম আমাদের জায়গা হয়ে যাবে এতটুক হয়ে জায়গা হয়ে যাবে দেখো আচ্ছা এখানে কি ছিল এর মান এটা আচ্ছা এখন বলছে কি বড় হাতের এক্স ধরবা কি

ইয়ের মান কত টু বাই থ্রি 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 কাটা থাকে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু তো এখান থেকে এক্সের মান বের হবে দুইটা একটা হবে পাঁচ কমা এক ঠিক আছে বের করবা এখন আবার কি এই কমা জিরো না তার মানে কি আবার বড় হাতের ওয়াই জিরো মানে বড় হাতের ওয়াই মানে ছোট হাতের ওয়াই ঠিক আছে ফিজিক্যাল ওকে ঠিক আছে তাহলে সুতরাং উপকেন্দ্র দ্বয় কি আসলো একবার পাঁচ কমা জিরো আর একবার আসলো কি এক কমা জিরো ঠিক আছে কারণ ওয়াই এর মান জিরো দুই ক্ষেত্রে একবার আর এর মান একবার পাশে একবার ঠিক আছে ওকে যারা পরাবৃত্ত করছো এই যে এতটুকু যে করাইলাম যারা পরাবৃত্ত করছো তাদের আশা করি এতটুকু করাই দিতে হবে না তারপরে করাইছি যেহেতু এটা এই টাইপের মেতে এখন উপবৃত্ত করে নেই আর কি এই করাই দিলাম ঠিক আছে যারা ডাইরেক্ট উপবৃত্ত ঢুকছো তাদের সমস্যা আছে তারা সুন্দর মতো আমার পরাবৃত্তের পাঁচটা ক্লাস দেখে তারপর উপবৃত্ত চলে আসো ওকে নেক্সট যাই বলছে কি আহ দেখাও যে সমীকরণটি উপবৃত্ত নির্দেশ করে এবং উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র দুটির স্থান এই এই জন্য কিছুই না এটাকে

উপবৃত্তটি উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নিয়ম করে একটা সমীকরণ সব বের করতে বসে দেখছো বড়ে কয়বার আসছে তো আমি এখানে তো তিনটা চাইছে ভাই আমি তো তোমাদের টাইপ ওয়ান টাইপ সব বের করে সব বের করে দিছিলাম তো এটাকে কি করবা আগে সাধারণ ফর্মেটে নাও ষোলো এক্স প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার ইজিক্যাল চারশো কি করো বলো তো ডান পাশে ওয়ান বানাবা ষোলো এক্স তাহলে চারশো দিয়ে ভাগ দাও প্লাস পঁচিশ ওয়াই ভাগ চারশো কি করবা এই ষোলো এখানে তো রাখা যাবে না পঁচিশ রাখা যাবে না নিচে পাঠাই দাও এক্স স্কোয়ার ভাগ চারশো ভাগ ষোলো প্লাস ওয়ান শেষ তো এখন কি করবা এখন কি করাই দিতে হবে নাকি ভাই এখন করাই দিতে হবে ঠিক আছে এখন হচ্ছে কি করবা চারশো রে যদি তুমি হচ্ছে ষোলো এর ভাগ দাও তাহলে পঁচিশ আসবে তাহলে এক্স স্কোয়ার ভাগ পঁচিশ প্লাস ওয়াই স্কার ভাগ এখানে আসবে হচ্ছে আহ চারশো ভাগ পঁচিশ যদি করো ষোলো আসবে ইজকেল ওয়ান এখন কি করবো এখন কি করবা বলো এই ম্যাটে যাও করাই দিক এক্স স্কার ভাগ পঁচিশে দেখতে পারি পাঁচ স্কার প্লাস ওয়াই স্কার ভাগ ষোলো দেখতে পারি চার স্কার ইজকেল ওয়ান দেখো এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের মানে কি বলবো একটা ভাষণ ছোটখাটো ভাষণ তাই না আগের ম্যাথ গুলো পারলে এইটোকে যে তিনটা একটা হিসাবে দিলাম প্লাস দুইটা করাই দিলাম তিনটা ম্যাথ এটা পরে এটা যদি না করতে পারো এটা তো কি বলবো আর আচ্ছা যেখানে এর মান হচ্ছে পাঁচ বিয়ের মান হচ্ছে চার এ বড় বিয়ের থেকে ওকে হচ্ছে উপবৃত্তটির উপকেন্দ্র বল উপকেন্দ্র কি হবে সুতরাং এখানে উপকেন্দ্র হবে যেহেতু এটা এক্স ও ওয়াই অক্ষের উপর অবস্থিত প্লাস মাইনাস এ কমা জিরো মানে এখানে তার মানে ই বের করতে হবে ই কি রুট ওভার ওয়ান ছোট স্কোয়ার তার কি বি স্কোয়ার মানে ষোলো ভাগ বড় স্কোয়ার পঁচিশ তো এখান থেকে যদি বের করো থ্রি বাই ফাইভ আসবে থ্রি বাই ফাইভ মানে কি করবো জাস্ট কিছু না প্লাস মাইনাস এর মান কত ফাইভ

বুঝতে নেই টু ছোট কত বি কত ষোলো ভাগ বড় কত পাঁচ ঠিক আছে এটা করবা তোমার এনসার আসবে বত্রিশ ভাগ পাঁচ ষোলো দু আর এখানে পাঁচ আচ্ছা একটা কি চাইছে নিয়ামক রেখা সমীকরণ আচ্ছা নিয়ামক রেখা সমীকরণ বল এখানে নিয়ামক রেখা সমীকরণ কি হবে এটা ওই যে র্যান্ডম নিয়ে আঁকো এটা এক্সক হয়ে তাহলে এটা ভাবে নিয়ামক রেখা বা দ্বীপ রেখা এই যে এটা এই সমীকরণ চাইছে তাই কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি এক্স ইজ সামথিং এক্স কত সামথিং প্লাস মাইনাস এ ভাগই কি কিনা বুঝনি প্লাস মাইনাস এ মান কত পাঁচ এমান এর মান কত ভাই থ্রি ভাগ পাঁচ 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 কাটা থাকে কি বল সরি তোমার হচ্ছে পঁচিশ ভাগ তিন আসে এখানে প্লাস মাইনাস পঁচিশ ভাগ তিন শেষ তাহলে এক্স তাহলে সমীকরণ কি প্লাস মাইনাস সরি হ্যাঁ 25 ভাগ 3 বা তুমি এখানে আর আর গুণ করতে পারো 3x প্লাস মাইনাস 25 এটা কি এটা आंसर কি আসলো নিয়ামক রেখার সমীকরণ বা দিকাক্ষ রেখার সমীকরণ একই কথা নিয়ামক রেখার এটা জাস্ট প্র্যাকটিস করতেছি আমি আর কিচ্ছু করতেছি না এগুলো আগেই করা শেষ আমাদের আগেই ওই যে প্রথম দিন টাইপ 1 টাইপ 2 ঠিক আছে ওকে আশা করি বুঝছো দেখছো বোর্ডে কি বোর্ডে এগুলাই আসবে বোর্ডে এগুলাই আসবে বোর্ডে হচ্ছে এগুলাই আসবে ওকে নেক্সটে যাই

এই কলমটা এমন করতেছে মানে কি হবে এক্স স্কোয়ার ভাগ কি ওয়ান ভাগ পাঁচ পাঁচ গুণ অবস্থা আছে ভাগ অবস্থা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার ওয়ান ভাগ চার ওয়ান কি করবা এক্স ভাগ এই স্কোয়ারের ফর্মেটে যদি নিতে চাও তাহলে কি ওয়ান ভাগ রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ হাফ হোল স্কোয়ার ইজিক্যাল ওয়ান যেখানে এর মান ওয়ান ভাগ রুট ফাইভ যেখানে বি মান হাফ আর এখান থেকে দেখতে পারতেছি বিটা এ থেকে বড় তাই না বি এর থেকে বড় তার মানে এটা কোন ফর্মেটে হবে ওই যে আমার টাইপ টু আমার টাইপ টু টাইপ টু টাইপ টু এটা হবে বসে নিয়ামক রেখা দুটি সমীকরণ এই যে নিয়ামক রেখা রেখা দুটি সমীকরণ চাইছে এটা কি এক্সকের সমান্তরাল স্বর লেখা অক্ষের সমান্তরাল স্বল সমীকরণ ওয়াই ইজ এগাল সামথিং ওয়াই ইজ কত সামথিং প্লাস মাইনাস বিভাগই তার মানে এখন বি পাইছি এখন ই বের করতে হবে ই কি উৎকেন্দ্র বরাবর ওয়ান মাইনাস ছোট স্কয়ার ভাগ বড় ছোট কোনটা বি

উপবৃত্তের একদম ইজি ক্লাস ছিল ঠিক আছে তো বুঝতে পারতেছো যে ম্যাথগুলো করাইছি একদম ইজি একদম ইজি দেখো ম্যাথগুলো একদম ইজি ছিল তো এতটুকু হচ্ছে আজকের ক্লাস তো নেক্সট ক্লাসে হচ্ছে আমি উপবৃত্তর লাস্ট ক্লাস হতে পারে বা আর দুইটা সর্বোচ্চ হতে পারে এখন মেবি দুইটা হতে পারে তো নেক্সট ক্লাস গুলাই বা উপবৃত্তর থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস যদি হয় এগুলো হচ্ছে একটু ভালো ম্যানিপুলার করার চেষ্টা করব ঠিক আছে একটু যেগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে বা একটু ভালো করার চেষ্টা করব আজকে ক্লাসটা একদম ইজি ম্যাথ ছিল তো মোট কালকে ক্লাস আর আজকে ক্লাস সহ মোট বিশটা ম্যাথ করা হয়েছে আমি আরো খুব ভালো ভালো একদম একদম আমি আমি চেষ্টা করতেছি একদম তোমাদের সব ম্যাথ করাই দিতে ঠিক আছে যদি এটা করা উচিত না বা আমি প্রেফারেবল করি না এটা করা বাট

আগেই দেখবা কথা বুঝছো এতে তোমার বেন খুলবে না এটা হচ্ছে ম্যাথ ম্যাথ নিচে যত প্র্যাকটিস করবা তত তোমার হচ্ছে বেন্ড খুলবে আর এটাই দরকার ম্যাথ এমনই ঠিক আছে ওকে তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে বা কনিকের আহ নাম্বার ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো আলাইকুম সবাইকে